আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম বাংলাদেশে ফ্যাশন ডিজাইনে পড়ার আগে আপনাকে কি কি বিষয়ে জানতে হবে। আজকে আমরা কথা বলবো ফ্যাশন ডিজাইনাররা আসলে কি কি কাজ করে থাকে। বেসিক্যালি বাংলাদেশে যারা ফ্যাশন ডিজাইনার আছেন, তারা লোকাল মার্কেটে ফ্যাশন ডিজাইন হাউসগুলোতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন, অথবা RMG সেক্টরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন। যারা লোকাল হাউসে কাজ করেন, যেসব ফ্যাশন ডিজাইনার, তাদের ভূমিকা আসলে কতটুকু বা কি আমি বলতে পারবো না, কারণ আমি লোকাল মার্কেটে কাজ করিনি। আমি যেহেতু RMG-তে কাজ করেছি, আমি RMG-তে ফ্যাশন ডিজাইনাররা আসলে কি কি কাজ করে সেটা শেয়ার করব। তবে 6 মাস আমি লোকাল মার্কেটে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর সাথে একটা প্রজেক্ট করেছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, RMG ফ্যাক্টরিতে ফ্যাশন ডিজাইনারদের কাজ করার যত স্কোপ কিংবা যত সহজ, লোকাল ফ্যাশন ডিজাইনার যারা আছেন তাদের জন্য সেই কাজটা অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ তারা বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষরা কি পছন্দ করবে, কি তাদের ভালো লাগবে, কোন কালার তাদের সাথে ভালো যাবে, সেই হিসেবে কাজ করে থাকে। পুরোপুরি যেহেতু জানি না, আমি কখনো চেষ্টা করব কোনো একজন রিটেল ডিজাইনারকে আমার পেজে নিয়ে আসতে এবং আপনাদের সাথে তার এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে RMG-তে আমি কিভাবে কাজ করি এবং আমাকে কি কি করতে হয়েছে বা হয় সেটার ব্যাপারে। ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে 2015 সালে আমি যখন প্রথম ফ্যাশন ডিজাইনার হিসেবে জবে জয়েন করি, আসলে ফ্যাশন ডিজাইনার না, আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে জবে জয়েন করি। তো আমার ধারণা ছিল আমি ভার্সিটিতে যা পড়েছিলাম আমাকে হয়তো বা ওই কাজগুলোই করতে হবে। আমাকে প্যাটার্ন করতে হবে, আমাকে ড্র্যাপিং করতে হবে, আমাকে সুইং করতে হবে, আমাকে স্কেচ করতে হবে। কিন্তু RMG-তে যখন আমি অ্যাকচুয়ালি কাজ শুরু করি, তখন দেখি যে না, পরিবেশটা পুরোই ভিন্ন। এখানে আপনাকে মূলত ডিরেকশন দিতে হবে, আপনার স্যাম্পলটাকে কিভাবে পারফেক্টলি আপনি বায়ারের কাছে প্রেজেন্ট করবেন, পারফেক্টলি আপনার স্যাম্পল বায়ারের কাছে যাবে, এই পুরো জার্নিটা আপনাকে মেইনটেইন এবং ফলো আপ করতে হবে। RMG ফ্যাশন ডিজাইনারদের কাজের ধরন মূলত 2 রকম। প্রথমটা হচ্ছে যদি বায়ার আপনাকে ইন্সপিরেশন দেয়, সেই ইন্সপিরেশনের উপর ভিত্তি করে আপনাকে স্কেচ করতে হয়, সেই স্কেচ স্যাম্পল সেকশনে দিতে হয়, স্যাম্পল সেকশন থেকে সেটা স্যাম্পলে রূপান্তর হয় এবং সবশেষে সেটা বায়ারের কাছে পাঠানো হয়। দ্বিতীয় যেভাবে ফ্যাশন ডিজাইনাররা কাজ করে, এখানে বায়ার কোনো ইন্সপিরেশন আপনাকে দিবে না, আপনাকেই বায়ারের জন্য একটা ট্রেন্ড বা ইন্সপিরেশন তৈরি করতে হবে। তারপর সেই ট্রেন্ড থেকে আপনাকে আপনি কি কি স্টাইল বায়ারকে অফার করতে চান সেটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে স্কেচ করতে হবে এবং বাকি প্রসিডিওর একই রকম, আপনাকে স্যাম্পল সেকশনে আপনার স্কেচ হ্যান্ড ওভার করতে হবে। সেই হ্যান্ড ওভার করার পর থেকে ফাইনাল গার্মেন্ট আপনার হাতে আসা পর্যন্ত আপনাকে ফলো আপে রাখতে হবে। এখানে আপনাকে ফ্যাব্রিক সোর্স থেকে শুরু করে ট্রিমস, এক্সেসরিজ, ওয়াশিং এবং ফাইনাল গার্মেন্টস এর ফিটিং পর্যন্ত আপনাকে এনশিওর করতে হবে। এখন অনেক বায়ারই আপনার কাছে স্যাম্পল চাইবে না, তারা চেষ্টা করবে আপনার কাছ থেকে 3D সাবমিশন নেওয়ার, মানে 3D প্যাটার্ন ডিজাইন সাবমিট করার। এখানে আপনি স্যাম্পলের ঠিক অবয়বটাই 3D হিসেবে পাবেন। 3D-র জন্য আপনি 2টো সফটওয়্যার ইউজ করতে পারেন, CLO কিংবা ব্রাউজওয়্যার। আপনি আমার পিছনে দেখতে পারবেন, আমি আজকে হচ্ছে গিয়ে CLO-র একটা ড্রেস ডিজাইন করছিলাম। তো এই টাইপের একটা প্রেজেন্টেশনও আপনি দিতে পারেন। দিন দিন যত যাচ্ছে ফ্যাশন ডিজাইনারদের কাজের ধরন প্যাটার্ন তত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন আপডেট আসছে, আমাদেরকে সেই আপডেটের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করতে হচ্ছে। তো দেখা যাবে যে দিন যত যাবে ফ্যাশন ডিজাইনারদের কাজের মান তত বাড়তে থাকবে এবং আমাদের জন্য নতুন নতুন কাজ করার কর্মক্ষেত্র বলেন কিংবা কাজ করার পরিধি বলেন বাড়তে থাকবে। তো আমি আজকে শেয়ার করলাম যে আমি এতদিন ধরে কিভাবে ফ্যাশন ডিজাইনার হিসেবে RMG ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এখন ফ্যাক্টরি ভেদে কিংবা কোম্পানি ভেদে ডিজাইনারদের কাজের ধরন অনেক আলাদা হতে পারে, হয়তো বা কাজের পরিবেশ কিংবা হচ্ছে কাজের পরিধি আরও অনেক বেশি হতে পারে। আমি জানি না কোন কোন ফ্যাক্টরিতে কিভাবে কাজ হচ্ছে। তো যারা হচ্ছে গিয়ে
আমার চেয়ে বেশি কাজ করছেন কিংবা আরও ভালো কি উপায়ে ফ্যাশন ডিজাইনাররা কাজ করতে পারে বা করে থাকে আমাকে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কাজের যে ধরন আছে, কাজের যে পরিধি আছে, সেটা নিজে অ্যাডপ্ট করতে এবং যারা নতুন আছে তাদেরকে জানাতে। তাহলে যারা ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ারে আসতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতের জন্য চিন্তা করছেন যে ফ্যাশন ডিজাইনার পড়বেন, ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার জব করবেন, তাদের অনেক উপকার হতে পারে। আমি জানি না আজকের ভিডিওটা কেমন হলো, আপনাদের কেমন লাগলো, বাট আমার কাছে মনে হলো যে ফ্যাশন ডিজাইনার পড়ার আগে সবার জানা উচিত যে ফ্যাশন ডিজাইনাররা আসলে কি কাজ করে, কি কি ভাবে কাজ করে। কিছু না জেনে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা শেষ করে হয়তোবা দেখা গেল যে আপনি কোথাও চাকরি পাচ্ছেন না, আপনি জানেন না যে কেন আপনি চাকরি পাচ্ছেন না, পরে আপনি ডিপ্রেশনে ভুগছেন। আমার এই ভিডিও হয়তো আপনার হেল্প করবে আপনাকে আসলেই আপনি ফ্যাশন ডিজাইনে পড়বেন কিনা তার সঠিক সিদ্ধান্ত নিতে। আজকের বকবক এ পর্যন্তই। ফ্যাশন ডিজাইনে ভর্তি হওয়ার আগে আর কি কি বিষয়ে আপনার জানলে ভালো হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমাকে মেইলও করতে পারেন, আমাকে ইনবক্সও করতে পারেন, যেভাবেই করেন না কেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ধন্যবাদ।